গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন প্রতিবেশী ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে গ্রিস। একই সাথে তিনি তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজ দেশে গ্রিক বিরোধী মনোভাব উস্কে দেওয়ার অভিযোগ করেন। এই দু ন্যাটো মিত্র দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দেশ দুটির মধ্যে সমুদ্র সীমা নিয়ে ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। তারা তিনবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে অ্যাথেন্সে এক বৈঠক শেষে গ্রিসের প্রধানমন্ত্রী মিৎসোটাকিস বলেন, আমার মনোকামনা হল দেরিতে হলেও আমাদের প্রতিবেশীরা বৈধতার কোনো বুলি সর্বস্ব হুমকি ধামকি ছাড়া বরং গঠনমূলক কাজের মাধ্যমে শান্তিপূর্ণ সহ অবস্থানের পথ বেছে নেবে। মিৎসোটাকিস বলেন, আমার দিক থেকে বন্ধুত্বের হাত বাড়াতে আমি সবসময় প্রস্তুত, আর বিনা কারণে উত্তেজনার সূত্রপাত করার মতো কোনো সুযোগ আমাদের নেই। সকল মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। আমাদের জনগণ সেটাই চায়, গ্রিক জনগণ সেটাই চায়, তুরস্কের মানুষজনও সেটাই চায়, সমগ্র ইউরোপ সেটাই চায়। গ্রিস ও তুরস্কের মধ্যকার দ্বন্দ্বের মূল কারণ হল এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব, যা কিনা জ্বালানি অনুসন্ধানের অধিকার নির্ধারণ করবে। গ্রিসের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য তুরস্কের তোপের মুখে পড়েছে গ্রিস। তুরস্ক বলেছে, এমন সামরিক উপস্থিতি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে।